আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আনবক্সিং করব সিরিজ 7-এর একটা স্মার্ট ওয়াচ, যেটার মডেল নাম্বার হচ্ছে N76। আর এটার কী কী ফিচার্স আছে ওই সম্পর্কে কথা বলবো, আর আপনি এটাতে কীভাবে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং আপনার নিজের ছবি এটাতে কীভাবে অ্যাড করবেন ওইটাও আমি দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। তো আমাদের কাছে আছে ব্ল্যাক কালারটা এবং যেটার মডেল নাম্বার হচ্ছে N76 প্রথমে বলেছি। আর এটার পিছনে কিছু ডিটেলস থাকে, তার মধ্যে আপনার যেটা হচ্ছে আপনার ডিসপ্লে সাইজ দেওয়া রয়েছে আপনার 1.75 ইঞ্চিস, আর যেটার আপনার রেজলিউশন হয়েছে আপনার 385x385 টিএফটি ডিসপ্লে। আর ব্লুটুথ সাপোর্ট করবে আপনার অ্যান্ড্রয়েড 5+, আর iOS আপনার 10+। আর ব্যাটারি ক্যাপাসিটি যেটা হচ্ছে আপনার 200 mAh, আর আপনার ওয়াটারপ্রুফ সাপোর্ট করবে এটাতে IP67 লেভেল। আর আপনার অ্যাপ নিচে আপনার অ্যাপটাও দেওয়া আছে ওয়ারফিট প্রো, এই যে অ্যাপসটা আছে আপনার ডাউনলোড করতে হবে। তো চলুন আপনার বক্সটা ওপেন করি এবং দেখি এটার সাথে কী কী পাচ্ছি। তো এটা আমি প্রথমে আপনার আনবক্সিং করেছিলাম, তো এটা আমার সেকেন্ড টাইম, থার্ড টাইম। তো এটা প্রথমে আমরা ইউজার ম্যানুয়াল কার্ড পাচ্ছি, যেটাতে আমরা অ্যাপ কিউআর কোড এবং কিছু ডিটেলস দেওয়া থাকে, আপনারা চাইলে পড়তেও পারেন আর নাও পড়তে পারেন। তো অ্যাপস কিউআর কোড মূলত দেওয়া থাকে, অ্যাপসটা আপনি ডাউনলোড করতে পারেন এটা দেখে। তো চলুন তারপরে কী আছে দেখে নিই। তো তারপরে আমাদের ওয়াচটা পাচ্ছি, যেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং সিরিজ 7 লেভেল। তো যেটা এইটার সম্পর্কে একটু পরে কথা বলছি, বাকি যে চার্জারটা আছে ওইটা দেখিনি। তো মূলত এটার সাথে যে চার্জার আসতেছে আপনার ম্যাগনেটিং টাইপ পাচ্ছি চার্জার, তো দেখতে পাচ্ছেন যেটা আপনার কোনো পয়েন্ট নেই, যেটা আপনার ম্যাগনেটিং চার্জ, যেটা আপনার মূলত ঘড়িটা এটার উপরে রাখলে অটোমেটিক্যালি চার্জ সাপোর্ট করবে। তাহলে চলুন এবার ঘড়িটা নেওয়া যাক এবং ওইটার ব্যাপারে কথা বলা যাক। তো এটার মূলত আমি আগেও আপনার আনবক্সিং করেছি এবং রিভিউ দিয়েছি, তো ওইগুলো ছিল আমার অন্য একটা ল্যাঙ্গুয়েজে ছিল। তো আমি বাংলাদেশে আসে তাই এই জন্য আমি বাংলাদেশেই এখন বাংলাতেই আপনার একটা রিভিউ দিচ্ছি। তো মূলত এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং বডিটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সিরিজ সেভেনের। আর দুই ডান দিকে এটা দুইটা বাটন দেওয়া থাকে, যেটা হচ্ছে নিচেরটা আপনার পাওয়ার বাটন আর উপরটা আপনার ফুল মেনু আনার জন্য। আর পিছনের দিকে এটার কিছু স্পিকারও থাকে, যেটা মাইক্রোফোন পাচ্ছি এবং আপনার এটাতে চার্জিং সেন্সার এবং হার্ট রেট সেন্সার দুটোটা একটাই। তাহলে চলুন আমরা ওয়াচটা অন করে নিই। তো নিচের বাটনটা আমরা প্রেস করব 2-3 সেকেন্ড, তো এটা অটোমেটিক অন হয়ে যাবে। তো অন হওয়ার পর সর্বপ্রথম আপনার এটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা নেই, অবশ্য ইংলিশ সিলেক্ট করতে হবে। তারপর নিচে আপনার প্রেস করে দেবেন, নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এরকম পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিসপ্লে চলে আসবে। তারপর আপনারা এখান থেকে যদি রাইট সাইডে আপনারা সুইপ করেন, তাহলে আপনার এখানে অনেকগুলো ওয়াচ ফেস আপনি চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার যে উপরে বাটনটা আছে ওইটা ঘোরালেও আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ হবে। তো তারপরে এটাতে যে যে ফাংশন আছে ওইটা হয়তো অন্য ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আমি ওই ভিডিওটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনি দেখতে পারেন, এটার মধ্যে আমি এত ফাংশন বলবো না। তো তারপর আমরা সেটিংয়ে গিয়ে একটু আপনার ডিসপ্লে স্ক্রিন অফ টাইম যেটা আছে এটা আপনার একটু সামনের দিকে নিয়ে একটু বাড়িয়ে দিব, কারণ ডিসপ্লেটা আমাদের খুবই তাড়াতাড়ি অফ হয়ে যাচ্ছে। তো সেই জন্য 15 সেকেন্ড করে ওকে করে দিব। তো তারপর এখানে আরও অপশন পাবেন সেটিংয়ে গেলে আপনারা, যেটা রাইজ টু ওয়েক আপ অপশন, তারপর অনেকগুলো অপশন পাবেন। তারপরে এটাতে আপনার ফুল মেনু, যেটা আপনার উপরে বাটনটা প্রেস করলে ফুল মেনু চলে আসবে, আর এটা আপনার যদি ঘুরান তাহলে আপনার ছোটো এবং বড় করতে পারবেন। তাহলে চলুন এবার দেখিয়ে দিই আপনার এটা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন। সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে যেতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ বক্সে টাইপ করবেন ওয়ারফিট প্রো। তো যেটা লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখানে গিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে, তো যেটা আমি প্রথমেই ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড করার পর আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের ওয়াচের অবশ্যই ব্লুটুথটা অন রাখবেন, আমি দেখিয়ে দিব পরে। তো অ্যাপসটা ওপেন হওয়ার পরে আমার কিছু অ্যাড চলে এসেছে, তো আপনাদের ডাইরেক্ট চলে আসবে। তারপর আমরা অ্যাড চলে আসলে আপনি উপরে ডাইরেক্ট অ্যাপসের ভিতরে চলে যাবেন, তারপর এখানে এগ্রি করে দেবেন, মানে পারমিশনটা ওকে করে দিবেন। তারপর এরকম একটা পেজ চলে আসবে যেখানে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে। তো আপনারা সিম্পলি উপরে আপনার রেজিস্ট্রেশনের অপশন থাকবে, ওইখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, তো এটা ঝামেলার দরকার নেই। তো নিচে আপনাদের জিএর একটা অপশন থাকবে, ওইটাতে ক্লিক করবেন। জিএর অপশনটায় ক্লিক করলে আপনার মোবাইলের যে জিমেল আইডিটা আছে এখানে শো হয়ে যাবে। তো আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার জিমেল আইডিতে আপনি প্রেস করে দেন, মানে ক্লিক করেন, তারপর যেই আপনার অ্যাপসটা আছে এই আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে অ্যাকাউন্টের সাথে ক্রিয়েট হয়ে যাবে।
তো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না, কোনো কিছু করতে হবে না। তারপর এরকম একটা পেজ আসবে যেখানে স্মার্ট ওয়াচ ডিভাইস আপনার ব্লুটুথ ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। তো আমাদের যেহেতু ওয়াচ, তো আমরা ওয়াচে ক্লিক করব। ওয়াচে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাচ্ছে লোকেশনে, তো এটা অন করে দিব। তারপরে নোটিফিকেশন চলে আসছে, নোটিফিকেশন অ্যাক্সেসের একটা অপশন আসছে যেটা আপনার নোটিফিকেশন অ্যাক্সেসটা অন করে নেবেন, যে অ্যাপসটা আমরা ডাউনলোড করেছি ওয়ারফিট প্রো, এটা নোটিফিকেশন অ্যাক্সেস আমরা অন করে দিব। তারপরে এখানে আমার এরকম পেজ আসবে, এটা আমরা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করলে এরকম পেজ থাকবে, তো নিচে আপনার কিছু অপশন থাকবে যার মধ্যে ডিভাইসের অপশন থাকবে। আপনি সিম্পলি ডিভাইসে ক্লিক করবেন, ডিভাইসে ক্লিক করার পর উপরে আপনার অ্যাড ডিভাইসের অপশন থাকবে, আপনার অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। তারপরে আপনার আমাদের দেখতে পাচ্ছেন এখানে লোকেশনটা অফ আছে, তো আমরা অন করে নিব, আমরা ওই সময় অন হয় নাই। তো তারপরে আমরা আবার অ্যাড ডিভাইসে ক্লিক করব লোকেশনটা অন করার পর। তো লোকেশনটা অন করে আবার অ্যাড ডিভাইসে ক্লিক করার পর আমাদের মোবাইলের ব্লুটুথ অফ আছে, তাই ব্লুটুথের পারমিশন আছে, তো আপনারা ব্লুটুথটা অন করে নেবেন। তো অন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চিং হচ্ছে। তো সার্চিং হওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনাদের যে ঘড়ি আছে, তো ওয়াচটার আপনার যে ব্লুটুথ অপশনটা আপনার অন করে নিতে হবে, আর নয়তো আপনার সার্চ দিলে সার্চিং কোনো সময় ওয়াচের নাম শো করবে না। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়াচের মধ্যে ব্লুটুথটা অন করে দিয়েছি, সাথে সাথে আমাদের মডেল নাম্বারটা চলে আসছে N76। তারপর আপনারা এখানে N76 সিলেক্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এটা আপনার অটোমেটিকলি কানেক্ট হয়ে যাচ্ছে, আপনার কোনো কিছু করতে হবে না। আর যে টাইম আছে টাইমটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, আপনার টাইম কোনো কিছু করতে হবে না। তো এখানে আপডেট একটা অপশন আসছে, আমি আপডেট অপশনটা পরে দেখিয়ে দিব। আর আপডেট অপশনের সাথে সাথে আপনার ব্লুটুথ পেয়ারিং রিকোয়েস্ট চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসের মাধ্যমে কানেক্ট করার পর আপনারা ব্লুটুথের সাথে ওটা কানেক্ট করে নেবেন, তারপরে আপনার যে কলগুলো আছে আপনার রিসিভ করে ডাইরেক্ট কথা বলতে পারবেন ডাইরেক্ট ওয়াচ থেকে। আর যে সময় দরকার নেই আপনার কথাগুলো, তো তখন আপনি ব্লুটুথটা কানেকশনটা অফ রাখতে পারেন, আর নয়তো আপনার মিউজিক সহ আপনার ওয়াচে প্লে হয়ে যাবে। তো তারপর এখানে আপডেটের একটা অপশন আছে বলছিলাম, তো আপডেটের অপশনটা আমি দেখিয়ে দিব আপনার পরে, যে আপডেট অপশনটা কী কাজে লাগে। আপডেট অপশনটা অবশ্যই আপনাকে আপডেট করতে হবে, আর আপনার নিজের ছবি লাগাতে হলে। তার এখানে অনেকগুলো আপনার অপশন মিলে পাইবেন, যেগুলো আপনার হচ্ছে ওয়ালেট, আদার সেটিং, টকিং। তো আদার সেটিংয়ে একটা অপশন থাকবে যেখানে আদার সেটিংকে ক্লিক করে আপনার যে আমাদের যে টাইমটা আছে 24 আওয়ার্স হয়ে রয়েছে, যেটা হচ্ছে 21 টাইম দেখাচ্ছে। তো আদার সেটিং ক্লিক করে এখানে অ্যাড চলে আসবে, অ্যাডটা ক্যান্সেল করার পর এখানে 12 আওয়ার ক্লক যেটা থাকবে ওইটা অন করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন টাইমটা আমাদের 9 হয়ে গেছে এখন। তারপরে আরও অপশন পাচ্ছেন যেখানে নোটিফিকেশন অপশনও পাবেন। তো নোটিফিকেশন অপশনে আপনারা ক্লিক করলে আপনাদের মোবাইলের যেই অ্যাপসগুলো আছে এখানে শো হয়ে যাবে। তো অ্যাপসগুলো শো হওয়ার পর আপনার যে যে অ্যাপসের নোটিফিকেশন আপনার মানে আপনার মোবাইলে নোটিফিকেশন আপনার ওয়াচে দরকার, ওইগুলো আপনি অন করে নেবেন। তারপরে আরও অপশন পাবেন, তো আপনার নিজের ছবি লাগাতে হলে ওয়াচ ফেসেস অপশন থাকবে উপরে, ওইটায় ক্লিক করবেন। ওইটায় ক্লিক করার পর এরকম একটা পেজ থাকবে, তো এখান থেকে আপনার যে কোনোটা লাগাতে পারেন, কিছু ফ্রি আপনারা লাগাতে পারেন, কিছু ক্রেডিটের প্রয়োজন হয়। তো আপনার নিজের ছবি লাগাতে হলে আপনার একদম নিচে যেতে হবে, যেখানে যাবার পর আপনার এখানে কাস্টম স্ক্রিন সেভারের একটা অপশন থাকবে, তো এটা শো করছে না। তো আমি দেখিয়ে দেবো এটা কীভাবে শো করবে। তো আপনার সিম্পলি আমি আপডেটের কথা বলছিলাম, যেটা প্রথমে আপডেট চাচ্ছিলো, তো আমরা সেক্ষেত্রে ব্যাকে চলে আসবো এই পেজটা থেকে। তো আপনার নিজের ছবি যেখানে একটা স্ক্রিন সেভার কাস্টম স্ক্রিন অপশনটা শো করছে না, সেক্ষেত্রে আপনারা ব্যাকে চলে আসবেন। তারপর নিচে যাবেন, এখানে আপনার ফার্মওয়্যার আপডেটের একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করবেন এবং আপনার যে ঘড়িটা আছে এটা আপনি আপডেট করে নেবেন। তো আমি আগে বলেছি আপডেট চাচ্ছিলো, আমরা কানেক্ট করার পরে আপডেট অটোমেটিকলি চাচ্ছিলো। তো আপডেট করার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি, এখানে একটু আপডেটের একটু টাইম নেই, 1 মিনিট অথবা 2 মিনিটের মতো টাইম নেই আপডেট দিতে ঘড়িটা। তো আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন, কারণ আপনার ঘড়িটা আপডেট দিতেই হবে আপনার নিজের ছবি সেট করতে হলে। তারপর এটা আপডেট হওয়ার পর আপনার যে ঘড়িটা আছে এটা অটোমেটিকলি রিসেট হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। অটোমেটিক রিসেট হওয়ার পর আবার প্রথম থেকে আপনার জাস্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, আর কানেক্টিংটার জন্য আপনার ব্লুটুথটা দেখবেন অন আছে কিনা। আর যদি তারপরও কানেক্টিং না হয়, আপনার যে উপরের ডিভাইসটা আছে N76 এটা ডিলিট করে, ডিলিট করার পর আপনি সার্চে ক্লিক করে আবার সার্চিং করে আবার অ্যাড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে, অ্যাড করে নেবেন, কারণ আর না হয় আপনার এটা যদি আপডেট না করেন ঘড়িটা, তাহলে আপনার নিজের ছবি আপনি অ্যাড করতে পারবেন না ডাইরেক্ট ঘড়িতে। তো অবশ্যই আপনাকে এটা আপডেট করতে হবে ঘড়িটা, আর এরকমভাবে আপনি করলে অটোমেটিক আপনার নিজের ছবি আপনি অ্যাড করতে পারবেন। তো আপডেট করার পর আপনি ওয়াচ ফেসে আবার ক্লিক করবেন এবং মোরে ক্লিক করবেন, তো একদম নিচে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম স্ক্রিন সেভার যে অপশনটা আছে এটা শো হয়ে গেছে। তো আপনি তারপর এখানে ক্লিক করবেন স্ক্রিন সেভারের অপশনটাই, এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর আপনার এরকম পেজ আসবে যেখানে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর আপনি অ্যালাউ করে দেবেন এখানে। তারপর আপনার যে গ্যালারি আছে মোবাইলের এটা এখানে শো হয়ে যাবে। তো মোবাইলের গ্যালারি শো হওয়ার পর আপনার যে ফটোটা আপনি সেট করতে চাচ্ছেন ঘড়িতে, এই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পর নিচে অ্যাপ্লাইয়ের অপশন থাকবে, অ্যাপ্লাই করে দিবেন। তারপর আপনি কতটুকু আপনার সেট করতে চাচ্ছেন ওইটা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে উপরে কর্পে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে আপনার স্টাইলে ক্লিক করে আপনার টাইম যে কালারটা আছে কালারটাও চেঞ্জ করতে পারবেন, টাইম কালারটা চেঞ্জ করে পজিশনটাও চেঞ্জ করতে পারবেন আপনি নিচে উপরে রাখতে চাচ্ছেন। তারপর নিচে ইনস্টল অপশন থাকবে ওইটাই ক্লিক করে দিবেন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করার পর আপনার যে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আছে এটা আপনার ওয়াচে সেট হচ্ছে, তো একটু টাইম নেবে, 1 মিনিটের মতো টাইম নেই। তো আমি ভিডিওটা একটু আগে সামনের দিকে নিয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা আছে এটা অলমোস্ট সেট হয়ে গেছে ওয়াচে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সেভ হয়ে গেছে। তো যেটা ফুল ডিসপ্লের মধ্যে আসবে, আর আপনার ছবি যদি আপনি সেট করতে চান অবশ্যই আপনাকে ওয়াচটা আপডেট করতে হবে, আমি যেরকমভাবে দেখিয়েছি সেরকমভাবে আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রাম আইডির নিচে মেনশন দেওয়া আছে, আপনি আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।